টেবিল টেনিসটা এখনো আসেনি পাদু প্রদীপের আলোয়, অথচ সেই 1973 সাল থেকে টেবিল টেনিসকে নিয়ে এগিয়ে চলেছেন মুনিরা মোর্শেদ হেলেন, হয়েছেন প্রথম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন। ক্রীড়াঙ্গনের আলোকিত নারীদের সম্মাননা জানানোর সাপ্তাহিক আয়োজনে সামিনা রোশনি আজ জানাবেন টেবিল টেনিস অন্তপ্রাণ হেলেনের গল্প। 1971 সাল, জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সেই সময়টাতেই নিভৃতা আত্মপ্রকাশ এক টেবিল টেনিস খেলোয়াড়ের, নাম মুনিরা রহমান হেলেন, এখন যিনি পরিচিত মুনিরা মোর্শেদ নামে, স্বাধীন দেশের এক টিটি পরিবারের শুরুর উপাখ্যান। হেলেনকে চিনতে পিছিয়ে যেতে হবে আরো বেশ কিছুটা সময়, 1969 থেকে 70। 2 বছর অ্যাথলেটিক্স অঙ্গন আলো করেছিলেন তখনকার কিশোরী হেলেন। যুদ্ধ চলাকালীন সিলেট শাহাজী বাজারে ঘরে বসেই বাবা ইঞ্জিনিয়ার শেখ আব্দুর রহমানের কাছ থেকে রপ্ত করেন টেবিল টেনিস বিদ্যা। 1973 সালে প্রথম অংশ নেন প্রতিযোগিতামূলক আসরে। পরের বছর প্রথম জাতীয় টেবিল টেনিসের একক ও দ্বৈত দুই বিভাগের চ্যাম্পিয়ন হলেন। থার্ড এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে 76 আমি গিয়েছি। সেই পাকিস্তান আমলে আমি শর্টস পরে যখন খেলি, অনেকেই ভাবতো যে মানে শর্টস পরে খেলা এটা চিন্তাই করা যায় না। হেলেনকে ছাপিয়ে টেবিল টেনিসের রানী বোন জুবেরা রহমান লিনু, 5 ভাই বোনের সবার বড় হেলেন আর সর্বকনিষ্ঠ লিনু। বুবু ও বাবুর সম্পর্ককে ছাপিয়ে বড় কোচের সম্পর্ক, কেননা হেলেনের সফলতা দেখেই টেবিল টেনিসে আগ্রহী হন লিনু। পরের অধ্যায় তো ইতিহাস। খেলার সময় এরকম হয়েছে যে আমরা হেরে যাচ্ছি, তখন সে বলছে না তুমি ভাবো এখন থেকে খেলা শুরু হয়েছে ঠিক সেভাবে খেলো। ওর যে একটা উইল পাওয়ার এবং ওর যে এত আমার চাইতে অনেক বেশি কিন্তু স্ট্রং। ওকে তো আমি হাত ধরে নিয়েই আসলাম, কারণ ও আমার সাথে খেলতো ওইভাবে। ওর সাথে খেলতে খেলতে ওই আর কি মাঝে মাঝে ওর খুব জিদ হতো যে হেলেন বুকে মানে আমাকে বুবু ডাকে, ও বলতে যে হেলেন বুর সাথে আমি এই করবো, খেলবো, জিতবো। 1977-এ বিয়ের পর খেলা ছেড়ে পরিবারের সাথে বিদেশ পাড়ি জমান হেলেন, তবে বেশি দিন দূরে থাকতে পারেননি টেবিল টেনিস থেকে। 1995 সালে ফেডারেশনের প্রথম নারী কর্মকর্তা হিসেবে যোগদান, আছেন এখনো সহসভাপতি হিসেবে। এখন ছেলেপে ভালো খেলছে কিন্তু ওদের সেইটা কমে গেছে, এখন আমাদের একটু টুর্নামেন্টটা বাড়াতে হবে। বুঝি বললাম ওদেরও দোষ দিতে পারে না, আমাদেরও দোষ কিছু। জনপ্রিয়তায় এখনো ভাটা টেবিল টেনিসে, তবে হেলেন লিনুদের সময়কার মতো আবারও আলোড়ন তুলবে টেবিল টেনিস, বিশ্বাস শুরুর দিককার এই পথযাত্রীর। সামিনা রোশনি, চ্যানেল 24, ঢাকা।